আজকের রাশিফল 2 নভেম্বর 2020 সোমবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, জন্ম রাশি হল বৃষ, সূর্যোদয় সকাল 5টা 45 এবং সূর্যাস্ত বিকাল 4টে 54। মেষ রাশির রাশিফল, আজ সকালের দিকে পেটের সমস্যায় একটু ভুগতে পারেন, ব্যবসায় ভালো কোনো খবর আসতে পারে, যারা বিদেশে ব্যবসা করেন তাদের একটু সাবধানে চলার দরকার রয়েছে, বাড়িতে গুরুজনের শরীর নিয়ে একটু চিন্তা ও খরচ বাড়বে, মাতৃস্থানীয় কারোর কথায় কষ্ট পেতে পারেন, অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিকভাবে অসুস্থ হতে পারেন, বাড়তি কোনো কাজের জন্য খরচ একটু বাড়বে, স্বাস্থ্য সমস্যার জন্য গুরুত্বপূর্ণ কোনো কাজে যেতে অসমর্থন হবেন, আজ সারাদিনে আর্থিক লেনদেন হতে পারে, আপনার শান্তি বজায় রাখতে আপনার রাগকে দমন করতে হবে, পারিবারিক পরিবেশ দূষিত হতে দেবেন না, সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমে ছলনা করতে পারে, সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন, আপনার বিবাহের জন্য আজ একটু সময়ের দরকার হবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশির রাশিফল, আপনার ভদ্র আচরণ আপনার স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে, আপনাকে বুঝতে হবে যে তাকে অসম্মান করা এবং তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করার ফলে আপনি সম্পর্কের ক্ষতি করছেন, আপনি যার সাথে বসবাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণের কারণে মনঃক্ষুণ্ণ হতে পারেন, আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদস্পন্দন মেলাতে পারেন, আজ আপনি মধ্যমণি হয়েও উঠবেন এবং সাফল্য আপনার নাগালের মধ্যে আসবে, সময়ের সঙ্গে কাজ করার চেষ্টা করুন, আজ কিছু ঋণ নিতে হতে পারে, কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসায় বিপদ কাটবে, সম্পত্তির ব্যাপারে আজ কোনো আইনি জটিলতা আসতে পারে, বন্ধুর ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন, সামাজিক কোনো কাজের জন্য সুনাম লাভ হবে, প্রেমের জন্য আজ প্রচণ্ড মানসিকভাবে চাপে থাকবেন, বাবা শরীর নিয়ে আজ একটু চিন্তা বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মিথুন রাশির রাশিফল, আজ বক্তা হিসাবে খুব সুনাম পাবেন, সম্পত্তি কেনাবেচার জন্য ভালো সময়, তবে বাড়তি সম্পত্তি নিয়ে অশান্তি বাঁধতে পারে, সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাঁধতে পারে, বুদ্ধির ভুলের জন্য আজ কোনো কাজ হাতছাড়া হতে পারে, বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন, একটি আনন্দময় চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন, প্রেম ঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন জোগাবে, আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না, আজ আপনি খালি সময়ে সেই সব কাজ করবেন যেগুলি পুরনো দিনে সম্পন্ন করতে পারেননি, আপনি এবং আপনার স্ত্রী আজ বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন, আজকের ভাগ্য সংখ্যা হল 7। কর্কট রাশির রাশিফল, অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসহীন করে তুলতে পারে, এগুলির হাত থেকে মুক্তি পাওয়াই ভালো, অন্যথায় এগুলি আপনার সমস্যাকে তীব্র করবে, আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, দূরের জায়গায় আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন, ব্যবসা করার সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, আজ আপনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন, আজ বুদ্ধি ও পরিকল্পনা ভুলে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে হবে, বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ভালো সময়, ফাটকা কোনো ব্যবসায় আজ লাভ হবে, বাড়িতে কোনো অতিথিদের সাথে বিবাদ বাঁধতে পারে, বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তায় থাকবে, অংশীদারি ব্যবসা ভালো লাভ আশা করতে পারেন, প্রেমে আজ প্রতারিত হতে পারেন, কর্মস্থানে সুনাম বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। সিংহ রাশির রাশিফল, সকালের দিকে শরীর খারাপ থাকায় কোনো অসুবিধা হতে পারে, আবেগের জন্য বিপদ একটু বাড়তে পারে, ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে, পেটের কোনো যন্ত্রণায় আজ কাজের ক্ষতি হবে, প্রতিবেশীর জন্য বাড়িতে কোনো অশান্তি বাঁধতে পারে, কোনো মহিলার জন্য আজ কিছু অর্থ নষ্ট হবে, ব্যবসা আজ ভালোই চলবে, বিদেশে থাকা কোনো বন্ধুর সাথে আজ কথাবার্তা হতে পারে, সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত, আজ আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, দুঃসম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে, কোনো বিশেষ বন্ধু আপনার অশ্রুজল আজ মুছিয়ে দিতে পারে, আপনার করা কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে যেতে পারে, সফর করা আনন্দদায়ক এবং লাভদায়ক হবে, আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, ব্যবসায়ীদের আজ বাণিজ্যিক কোনো ক্ষতি হতে পারে, আপনার ব্যবসায় উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে, কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারেন, আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে,
আজ বিদেশ যাওয়ার কোনো সুযোগ আসতে পারে। প্রিয়জনের রোগের জন্য মানসিকভাবে আজ একটু কষ্ট পাবেন। শত্রুর সঙ্গে আপোষ করার আগে খুব ভালোভাবে ভাবনা চিন্তা করুন। ব্যবসায় আজ সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করার দরকার রয়েছে। একাধিক পথ থেকে উপার্জন আসতে পারে। অলসতার জন্য ভালো কোনো কাজ হাতছাড়া হতে পারে। বিবাহের জন্য ছোট্ট কোনো অশান্তি আজ হতে পারে। আজ অর্থভাগ্য ভালো থাকবে, কিন্তু বাড়তি কিছু খরচ হতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল। আজ শরীর খারাপ থাকায় কোনো সমস্যা হবে। কোনো আত্মীয়ের সঙ্গে আজ বিবাদ হতে পারে। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পাবে। আইনজীবীদের জন্য খুব ভালো সময়। স্ত্রীর কোনো আবদার আজ পূরণ করতে হতে পারে। বন্ধুর জন্য বিপদ একটু বাড়তে পারে। ব্যবসায় বাড়তি কোনো বিনিয়োগ করতে পারেন। প্রেমের জন্য আজ একটু চাপ বাড়বে। পেটের কোনো সমস্যা বাড়তে পারে। কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আজ আসতে পারে, যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আজ কাউকে ঋণ দেওয়ার চেষ্টা করবেন না। আপনি আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন এবং তাদেরকে বুঝতে দিন যে আপনি কতটা কেয়ার করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান। অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। প্রেমের জীবন আজ আপনার কাছে আশীর্বাদ মনে হবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনি আজ বাচ্চাদের সময়ে সঠিক ব্যবহারের পরামর্শ দিতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার ঝগড়াটে ব্যবহারের জন্য শত্রু তালিকা বৃদ্ধি পাবে। এর জন্য পরে আপনি অনুতাপ করবেন। আজ কাউকে ঋণ দেওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা দেখে নিন, অন্যথা আর্থিক ক্ষতি হতে পারে। একটি পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন। কারো কারোর জন্য আজ বিয়ের খবর আসতে পারে। দিনটা আজ ভালো কাটবে। আজ বিবাহিত জীবন তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে। আজ বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে। আজ সব দরকারি কাজ সেরে ফেলুন। আজ অপরের কোনো কাজের দায়িত্ব নেবেন না। অফিসে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদ হতে পারে। সামাজিক কোনো কাজে সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণের জন্য মানসিকভাবে শান্তি পাবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। ধনুরাশির রাশিফল। আত্মীয়দের সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে দায়িত্ব বাড়বে। অভিনয় জগতে সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে। কর্মক্ষেত্রে ভালো কোনো কাজের প্রশংসা জুটতে পারে। সাংসারিক খরচ নিয়ে স্ত্রীর সাথে বিবাদ হবে। অসাধু ব্যক্তির জন্য কোনো ক্ষতি হতে পারে। ব্যবসায় মান বাড়বে। দুপুরের পরে ব্যবসায় একটু চাপ আসতে পারে। আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পারেন, কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। স্ত্রীর সাথে আপনার সম্পর্কের আজ মিল নাও হতে পারে। দায়িত্ব গ্রহণ এবং গঠনমূলক আদান প্রদান করতে তৈরি থাকুন। আজ আপনি আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন, কারণ কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। খালি সময়ে আজ আপনি নিজের কিছু কাজ করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। মকর রাশির রাশিফল। কাজের জায়গায় বরিষ্ঠদের চাপ এবং ঘরের কিছু মতভেদ আসতে পারে, যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে। আপনার স্ত্রীর সাথে আপনি আজ বাইরে কোথাও যেতে পারেন। এটি শুধু যে আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয়, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটাতেও সাহায্য করবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতির যোগ রয়েছে। আজ শারীরিক সমস্যা খুব একটা না থাকলেও মানসিক দিক থেকে অস্থির থাকবেন। প্রতিভা বিকাশে সঠিক দিন। যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন তাদের জন্য ভালো সময় আসছে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করাই ভালো হবে। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে আজ কাজে ব্যাঘাত ঘটতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। কুম্ভ রাশির রাশিফল। আজ অলসতার জন্য কাজে ক্ষতি হবে। শত্রুর জন্য কিছু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। অকারণে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থানে বিশেষ কোনো কাজ করে সুনাম পাবেন। দ্বিতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে। কাজের জন্য দূরে কোথাও যেতে হতে পারে। মাত্রাছাড়া রাগ আপনার বিপদ ডেকে আনতে পারে। বিশ্বাস ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে এবং আপনার উন্নতিতে ব্যাহত করছে। সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে। দিনটি অতিথিদের সাথে উপভোগ করার জন্য চমৎকার দিন। আপনার আত্মীয়দের সাথে আজ বিশেষ কিছু পরিকল্পনা করুন। আজ প্রেমের যন্ত্রণার সম্মুখীন হতে পারেন। আপনার যোগাযোগ দক্ষতায় হৃদয়গ্রাহী হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীন রাশির রাশিফল। টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত হবে।
আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন, তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন। আপনার ভালো সময় তাদের সাথে কাটান, অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না। প্রেমের যন্ত্রণা ক্ষণজীবী হলেও মধুর হবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য স্বীকৃতি পাবেন। আপনার স্ত্রীর মন্দ স্বাস্থ্যের কারণে আজ কোনো কাজে বাধা আসতে পারে, আর চিকিৎসার জন্য খরচ একটু বাড়বে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক ক্লান্তি আসবে। শেয়ারে বাড়তি টাকা বিনিয়োগ করতে পারেন। প্রেমের বাধায় মানসিক কষ্ট বাড়তে পারে, বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ পর্যন্ত যেতে পারে। স্ত্রীর সাথে আজ কোনো বিবাদ হতে পারে। চাকরির জন্য বন্ধুর সাথে আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। ভালো থাকুন, সুস্থ থাকুন।